আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন পুরোপুরি সুস্থ। আমি আসলে একটা কথা আপনাদের কিভাবে বলবো আমি জানি না, বা আমি এখন কতটুকু সুস্থ হয়েছে এটাও আপনাদেরকে বাসায় বুঝিয়ে বলতে পারবো না। চলুন, আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার সেই ভিডিওটা দেখে আসে। আমার নাম মোহাম্মদ মোফাজুল হোসেন ফাহাদ, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি স্টুডেন্ট, পড়ালেখা করছি। আমি এবার এসএসসি দিয়েছি। মানে পরীক্ষার আগে থেকে আমার এখানে মানে হিপ জয়েন্টের এখান থেকে হাঁটু পর্যন্ত ব্যথা হতো, মানে হাঁটতে পারতাম না। রাত্রে যখন ঘুমাতাম তখন পা এরকম বাস করতে পারতাম না। তো পরীক্ষার জন্য আর ডক্টর দেখাতে পারি নাই, তারপর পরীক্ষা শেষ হওয়ার পর আমি ডক্টর দেখাতে আসছি। এই পর্যন্ত এই সমস্যার জন্য আমি 3 থেকে 4 জন ডক্টর দেখিয়েছি। তারা বলেছে যে আমার এখানে যে হাড়ের মধ্যে যে একটা জেল থাকে সেটা কমে গেছে, এবং হাড় বাড়ি খেতে খেতে মানে হাড়টা ক্ষয় হয়ে গেছে। তো আমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে, বেশি ব্যথা করলে হাঁটাহাঁটি করতাম। আমার স্বাভাবিক জীবনে আমি পরীক্ষার সময় ভালো করে পড়তে পারিনি, বেশিক্ষণ বসে থাকতে পারিনি, তো সারাক্ষণ শুয়ে শুয়ে পড়তে হয়েছে, এবং হাঁটতেও পারিনি, সোজা হয়ে মানে সোজা হয়ে হাঁটতে পারিনি, পরে বাথরুমে গিয়ে ভালো মতো বসতে পারিনি, এরকম অনেক সমস্যা হয়েছে। আমার তো বয়স এত বেশি না, আমার মাত্র 17 বয়স। তো এই বয়সের মধ্যে এই সমস্যাটির কারণে আমার লাইফটা মানে জীবনটা একটা জেলখানার মতো বন্দী হয়ে গেছে। আমার যে জ্যাঠা সে আর কি আমার এই ডাক্তারকে দেখেছে, তো তার থেকে স্যারের খবর পেয়েছে আর কি। তো সে তারও সমস্যা হয়েছিল, সে স্যারকে দেখে এসে মানে ভালো ফলাফল পেয়েছে, তাই আর কি আমাকে দেখানো হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার জীবনে স্বাভাবিক ফিরে যেতে পারি। দর্শক দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওটা, তখন আমি সুন্দরভাবে হাঁটতে পারতাম না, সুন্দরভাবে বসতে পারতাম না, শোয়া থেকে সুন্দরভাবে উঠতে পারতাম না। আমি হাঁটতে গেলে আমার প্রচন্ড ব্যথা হতো। আমার বয়স তো একদম কম, আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। এই বয়সটা হচ্ছে আমার গ্রন্থ বয়স, এই বয়সে আমি পড়ালেখা করব, খেলাধুলা করব। বসতে গেলে আমি সুন্দরভাবে বসতে পারতাম না, কিংবা বসা থেকে উঠতে গেলে আমি সুন্দরভাবে উঠতে পারতাম না। তখন আমি উঠতে গেলে আমার এখান পেছনে কোমর এখান দিয়ে প্রচন্ড ব্যথা হতো। আল্লাহ রসের সহমতে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার এই সুস্থতার পিছনে সবচেয়ে বড় যে হাত সে হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং আমার ফিজিওথেরাপিস্ট। ওনাদের প্রচেষ্টা এবং এখানকার চিকিৎসা ব্যবস্থায় আমি এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়েছি। আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি এখন কতটা হ্যাপি আছি। আমার এখন মনে হচ্ছে আমি ব্যথার কারাগার থেকে বের হয়ে আমি এখন মুক্তি হয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম আমার বাবা মা খুব টেনশনে ছিল, তারা ভাবতে পারছিল না আমার এই অল্প বয়সে আমার এই অসুখের মধ্যে তারা কি করবে। এখন যখন আমি সুস্থ হয়েছি তখন তাদের যে খুশি সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি স্পেশালি ডিপিআরসি হসপিটালকে অনেক ধন্যবাদ জানাই। আমার চোখের সামনে শুধু আমি না, আমার পাশে যে আরো 2 জন রোগী ছিল তারাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমার মতো যদি আপনাদের এরকম কারো সমস্যা থাকে আমি বলবো না আপনাদেরকে আসতেই হবে, আপনারা আসতে পারেন এবং এসে আপনারা চিকিৎসা নিতে পারেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, খুবই উন্নত। এখানে উন্নত বিশ্বের মতো তাল মিলিয়ে চলার মতো এখানে উন্নত মেশিন রয়েছে, যেগুলো খুব দ্রুত একটি রোগীকে তার সুস্থতার পথে ফিরিয়ে আনতে পারে। আমি সর্বদা ডিপিআরসি হসপিটালের মঙ্গল কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।